আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটা সার্কুলার নিয়ে কথা বলবো। সার্কুলারটা হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। তো সার্কুলারটা আজকেই 28 তারিখে প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলার অনেক বড় একটা সার্কুলার। তো এই সার্কুলারে বিভিন্ন ক্যাটাগরিতে অনেক লোক নেওয়া হবে। তো দেখেন, বলছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্যপদসমূহের অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে দেখেন, গ্রুপ একে ক বিভাগে কিছু আছে, তারপরে খ বিভাগ আছে। তো এইভাবে গ্রুপ টু আছে, সেমভাবে গ্রুপ টুর মধ্যে ক খ, গ্রুপ থ্রির ক খ। তো এইভাবে দেখেন মোটামুটি গ্রুপ আট পর্যন্ত আছে, যে গ্রুপ আট, গ্রুপ আট। তো গ্রুপ আট পর্যন্ত আছে। তো এবার আমরা দেখব কিভাবে আবেদন করতে হবে। তো এই সার্কুলারটা ডাউনলোড লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলেন দেখে নেই। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যে প্রত্যেকটা গ্রুপের যে প্রত্যেকটা শাখা আছে ক খ, একটা গ্রুপের পরীক্ষা একদিনে হবে। তো দয়া করে কেউ একটা গ্রুপের একাধিক পোস্টে আবেদন করবেন না, কারণ একটাতেই পরীক্ষা দিতে পারবেন। তো আমাদের আবেদন করা শুরু হবে আগামী 2/4/2023 থেকে শেষ হবে 30/4/2023। তো আপনারা মোটামুটি আবেদন করা যারা পারেন তারা নিজেরা করে নেবেন, এবং যারা পারেন না কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে নেবেন। তো এবার আসি আমরা কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে। তো এখানে দেখেন, সরকার নতুন একটা ফি, পরীক্ষার ফি জারি করছে, সেটা হচ্ছে নবম গ্রেড বা তার থেকে বেশি হলে 600 টাকা, দশম গ্রেড হলে 500, 11 থেকে 12 300, 13 থেকে 16 200, এবং 17 থেকে 20তম গ্রেডের 100 টাকা করে, 100 টাকা হারে পরীক্ষার ফি দিতে হবে। তো এইভাবে আপনারা খুব সহজেই পরীক্ষার ফিগুলো দিতে পারবেন, এবং পরীক্ষার ফি দেওয়ার নিয়ম তো আপনারা জানেন। তো যারা জানেন না তাদের জন্য বলতেছি, আবেদন করা সম্পূর্ণ হলে আপনাকে একটা ইউজার আইডি দেবে। তো প্রথমে আপনার টেলিটক প্রিপেইড সিমে দিয়ে আপনাকে আবেদনের টাকা পরিশোধ করতে হবে, এবং সেই টাকাটা অবশ্যই আপনাকে এসএমএসের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো প্রথম এসএমএস অপশনে গিয়ে CAAB স্পেস আপনার যে ইউজার আইডি দেবে সেটা লিখে 16/282 সেন্ড করলে ফিরতে একটা এসএমএস আসবে। তো সেখানে আবার CAAB স্পেস ES স্পেস দিয়ে ওই এসএমএস একটা পিন থাকবে, সেই পিন দিয়ে আবার 16/282 নাম্বারে পাঠিয়ে দিলে যদি আপনার অ্যাকাউন্টে কাঙ্ক্ষিত টাকার থেকে বেশি থাকে তাহলে টাকা কেটে যাবে এবং পেমেন্ট সম্পূর্ণ হবে। তো এইভাবে আপনারা খুব সহজে পেমেন্ট করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে রাখবেন, এবং পরবর্তী সার্কুলারগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।